নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ হেলদিপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখতেই পাচ্ছেন সজনে নিয়েছি আমি, আর আজকে আমি সজনে নিয়েই রেসিপিটা করব। তো তো সজনে তো কম বেশি সবাই পছন্দ করেন মোটামুটি, তো এখানে আপনি দেখুন সজনেগুলো হচ্ছে লাল এখানে, তো এটা দিয়েই আজকে রেসিপি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি রেসিপিটা শুরু করব, তার আগে আমি এগুলো কেটে নেব, তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সজনেটা ভালোভাবে কেটে নিয়েছি, কেটে নিয়েছি আমি আলু। তো এই সজনে আলু দিয়ে আজকে আমি ডিমের ঝোল করব, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি তেল। তেলটা গরম হবে, তারপর আমি ফোড়নটা দিয়ে দেব। তো দেখুন তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব শুকনো মরিচ। আর শুকনো মরিচটা ভাজার সাথে সাথে আমি ডিমটা আর আলুটা ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে আলাদাও মরিচটা ভাজতে পারেন, আমি ডিমের সঙ্গে সঙ্গে ভেজে নেবো, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিলে তেলটা ফেটে না আর ডিমের কালারটাও ভালো হয়। তো ডিমটা আমি ভালোভাবে ভেজে নেব, সাথে মরিচটাও ভাজা হয়ে যাবে। আপনাদের আবার বলি, এরকম রেসিপি খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে সজনে দিয়ে। আবার বলি, সজনের যে কোনো খাবার খেতেই ভালো লাগে। তো দেখুন এখানে তেলের সাথে একটু হলুদ দিয়ে দিলে ডিমের কালারটা ভালো হয়। তো দেখুন ডিমটা আবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, আর সাথে মরিচটাও ভাজা হয়ে যাচ্ছে। তো এবার আমি ডিমটা তুলে নেব। এবার আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আলুটা ভাজা হবে, এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, একসাথে ফোড়নটা আমার হয়ে যাচ্ছে। অবশ্যই এটা আমি সময় বাঁচাতে তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা আলুটা ভাজা হয়ে গেলে পরেও জিরাটা ফোড়ন দিতে পারেন। তো দেখুন এখানে জিরাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি আর একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেব সজনেগুলো। এবার সজনেটা একটু আলুর সাথে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেবো, দেখুন এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আমি একসাথে নিয়েছি এখানে। তো দিয়ে দেবো এটা আমি, দিয়ে দেবো একটু জল। এবার একটু এটা ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো তার ভিতরে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো, জিরে
ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যতটা খেতে পারবেন বা পছন্দ করেন ঠিক ততটা। আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। আর আপনারা সবাই হয়তো বা জানেন, আঁশ জাতীয় যে কোনো খাবার, ডাঁটা বা সজনে বা চই, এগুলো খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। তো এখানে আমি এই গরমে একদমই তেল কম দিয়ে রান্নাটা করি। তো দেখুন, আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে একটু আমি চাপা দিয়ে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। আর একটু সময় আমি কষিয়ে নেব। এটা খেতে একদম মাংসের মতোই হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি নিয়েছি সানরাইসের গরম মশলা গুঁড়ো। তো দেখুন, এখানে আমার কষানো হয়ে গেছে সয়ালুটা, সজনে আলুটা, সরি সই বললাম, সই দিয়ে রান্না করতে করতে সই বলি বারবার, এটা সই না সজনে, আজকে এতে সই ব্যবহার করিনি আমি। তো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। বন্ধুরা আবার বলি, এটা সজনে সই না, যদি আমি সই বলে থাকি তো ভুল বলেছি, যেহেতু সই দিয়ে বেশিরভাগ রান্নাটা করা হয়, আর এখানে সইটা খুবই ফেমাস একটা খাবার। তো দিয়ে দেবো আমি জল, এটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো। আর উপর থেকে আমি দিয়ে দেবো ডিমগুলো। আর এখানে উপর থেকে আমি ছড়িয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি কাঁচা জিরে দিই না, এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি এটা প্রায় 20 মিনিটের মতো এরকম চাপা দিয়ে রেখে দেবো, ফিরে আসবো আমি 20 মিনিট পরে। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফিরে এলাম আমি 20 মিনিট পরে। দেখুন, এদিকে আমার রান্নাটা হয়েও গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে আলু। সজনে সজনে এমনিতেই নরম, তো এই দেখুন। ঝোলটা আপনাদের ইচ্ছে অনুযায়ী নামিয়ে নেবেন, তো আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে। বন্ধুরা, এটা খেতে দারুণ লাগে। আবার বলি, যদি ভালো লাগে থাকে তো এই সজনা আলু আর ডিম দিয়ে রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন, এখানে আমি নামিয়ে নিয়েছি, গামলাটার পরে আমি রেখেছি, যে এটা চুলাটার পরে বসেই আপনাদের দেখিয়ে দিলাম। তো আবার বলি, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ।